দর্শক, এ পর্যায়ে কথা বলবো বিশিষ্ট হারবাল বিশেষজ্ঞ ডাক্তার আলমগির মতির সঙ্গে। আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি যে আপনার টিস্যু কালচার ল্যাবে আমরা দেখতে পেলাম বেশ কয়েকটি বিলুপ্ত প্রায় গাছের টিস্যু কালচার করা হচ্ছে, তো কি ধরনের লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে রেখে আপনি এই কাজটি শুরু করেছেন? আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনি যে এই যে চারাগুলো উৎপাদন করছেন, এই চারাগুলো আপনি কোথায় লাগাবেন বা এই চারাগুলো নিয়ে আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে? আসলে পৃথিবীতে আপনি নিজেই জানেন যে যেই গাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেইগুলি কিন্তু আসল ঔষধি গাছ। আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ তাআলা অনেক ভালো মানুষগুলিকে নিয়ে যাচ্ছে। এরকম আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ মহান, উনি যদি আর কিছুদিন থাকতেন, ওনার একটা ব্যাপক পরিকল্পনা ছিল যে সুইজারল্যান্ড যেরকম দেশে গমন পদ্ধতি করিয়া বাক্সার পদ্ধতি করিয়া তারা পদ্ধতিগত আমাদের নাম বাক্সাল আর ওদের নাম গমনের পদ্ধতি, ওই পদ্ধতিটা করে আমি জাতিটাকে উন্নতি করবো। আমরা সেই কাজগুলি করার মতো লোকগুলি বিলুপ্ত হয়ে যায়। এরকম গাছের ভিতরেও যেই গাছটা সবচেয়ে বেশি গুণ, যেরকম আমাদের বৈদ্যের ভাষায় বলি ঔষধি গাছ পাকিলে পরে, ঔষধি ফল পাকিলে পরে, ঔষধি গাছের পাতা পাকিলে পরে, পাতলে পরে যায়, বের অনেক ঔষধি গুণ আছে, ওগুলো কিন্তু পাতলে মিচে পরে যায়। তাল পৃথিবীতে সবচেয়ে বেশি উপকারী জিনিস, তাল গাছটা কিন্তু উপর থেকে তালটা পাকলে মাটিতে পরে যায়, কত জিনিস খেয়াল করবেন। তো ওরকম যে জিনিসগুলোর ঔষধিগুলো এগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই বিলুপ্তকে রক্ষা করার জন্য আমরা গাছের পাতা দিয়ে, কারণ গাছ আপনি কি বিদেশ থেকে আনতে দিবে না, কোয়ারেন্টাইনের জন্য এখন ওয়ার্ল্ডের এক দেশের গাছ আনতে জানিয়ে দিচ্ছে না, কিন্তু আমরা একটা গাছের পাতা সিরাপক নিয়ে আসতে পারবো, ওই পাতা দিয়ে আমি কুটি কুটি গাছ বানাই দিতে পারবো, এদের পাতা থেকে উঠছে। তো ওইরকম আমরা চাই যেন আগামী দিনে আমি চলে যাবো, আপনি চলে যাবো, কিন্তু আমার যদি গাছ আমরা রক্ষা করে না যাইতে পারি তাহলে তো ওষুধ তৈরি হবে না। ওই কারণে যেমন ধরেন অগ্নিশ্বর কলা আমরা করার জন্য পরিকল্পনা নিয়েছি, একমাত্র কারণ যে অগ্নিশ্বর কলা এত মজা খাইতে আর এত উপকারী যে এখন আর অগ্নিশ্বর কলা আমরা পাই না, এই জিনিসটা আমরা করবো। যেরকম টিউলিপ একটা ফুল আমাদের দেশে পাওয়া যায় না, চেরি একটা ফুল ফল আমাদের দেশে পাওয়া যায় না, আমি এটা সুইজারল্যান্ড থেকে কানাডা থেকে আনাচ্ছি, আনেছি আস্তে আস্তে আমি ই করব নির্দেশটা এবং মননশীলতা মানে আগ্রহটা কোম্পানির মালিকের থাকতে হবে। এরকম স্কয়ারের মালিক সামসুন চৌধুরী, উনিও কিছু কাজটা করে গেছেন, ওনার আগ্রহ ছিল, ওনাকে আমি একদিন দুদিন বলছি বলে আমি বুঝে গেছি, আমি ভাই আপনার টাকা আছে আপনি থাকতে করে দাও, উনি থাকতে একটা শিশু কালচার ডিপার্টমেন্ট করে গেছে, এখন আগায় যাচ্ছে, আপনি এই ডিপার্টমেন্টগুলো বোঝেন বলে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আমরা এটা কিন্তু একদিনের কাজ না, এই কাজটা হইতে আরো 10 বছর লাগবে, কিন্তু বাংলাদেশে ঔষধি গাছের অভাব হবে না, কারণ মাটি এত উর্বর, পানি এত উর্বর, পলিমাটি এত উর্বর যে আমাদের সব গাছই হবে, কিন্তু গাছটা হারিয়ে যাচ্ছে। আপনার ল্যাব পর্যায়ে আমরা দেখলাম যে বেশ কয়েক হাজার অগ্নিশ্বর কলার চারা অলরেডি তৈরি হয়ে গেছে, খুব শীঘ্রই হয়তো আমরা 25 দিনের ভিতরে 2.5 কোটি গাছ করার পরিকল্পনা। এই চারাগুলো আপনি প্রাথমিক পর্যায়ে কোথায় লাগাতে চাচ্ছেন বা কোথায় আপনি জায়গা নিয়েছেন? আমি লাগাইলে হয়তো 5,000, 6,000, 10,000, 20,000, 15,000 লাগাবো, আমাকে সারা বাংলাদেশের যারা কৃষি করে নার্সারি করে তাদের সাথে আমার কথা হচ্ছে। যেরকম আপনি ছিলেন গ্রিন নার্সারি যে সেরে বাংলা করে, ওনারা বলছেন যে বলছি ভাই আপনি এটা করেন, আপনি পারবেন এটা করছে, আপনি এটা করেন, ওইরা আপনি লাভ করেন না, আপনি লাভ লসের মাঝখানে থেকে এটা করেন না, আপনি যখন ই করতেছেন এই অ্যাগ্রো করতেছেন, আপনি পশু খাদ্য করতেছেন, আপনি বিভিন্ন রকম শাকসবজির থেকে ওষুধ তৈরি করতেছেন পশু পাখির জন্য, এটাও আপনি করেন যে হয়ে যাবে। আমি দেখছি আলহামদুলিল্লাহ আমাদের এটা আরম্ভ হয়ে গেছে, এখন যখন আরম্ভ হয়েছে তখন এটা শেষ হবে, এবং এটা আমরা দেশের মানুষের সাথে এটা আমরা কাজটা শেষ করব, এবং আমরা এই নার্সারি যারা করি বাংলাদেশে মিনিমাম 10 লক্ষ নার্সারি আছে, সকলেই আলহামদুলিল্লাহ সকলের কথা আমি বলবো না, ম্যাক্সিমাম আমার নাম শুনলে সেই গাছটা কিনে নেবো। এরকম আমরা গত 5 বছর আগে করছি
এগ্রো মানে পশু পাখি মাছের খাবার এই পাঁচ বছরে করছি আমরা, মাটির সার এই কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট এগুলো আমরা পাঁচ বছর আগেই করছি, কিন্তু যারা পঞ্চাশ বছর আগে করছে তাদের চেয়ে আমাদের ডিমান্ড বেশি, এত ডিমান্ড যে আমার মাল আমি দিতে পারি না, দিতে পারি না কাঁচা মালের অভাব, এখন আমি এত তাড়াতাড়ি এত ডিমান্ড হবে এটা আমি চিন্তা করি না, আমাদের মালগুলোর প্রতি মানুষের আগ্রহ বেশি এই জন্য যে আমরা কোনো রূপ দুই নম্বরই করতে দিই না, যেটা এক নম্বর এক নম্বর ইয়েস ইয়েস এর ভিতরে আর কোনো কিছু যুক্ত হবে না, তাই আলহামদুলিল্লাহ এইগুলো আমরা করতে পারবো, আমাদের দোয়া আছে এটা আমরা পঞ্চাশ কোটি করার পরিকল্পনা নিচ্ছি, এই উনিশশো কলা হয়ে যাবে, আপনি শুনলে অবাক হবেন যে আপনি বাংলাদেশে কলা দেখান অর্ধেক কলা সঠিক কলা খাবেন না, তাইবেন না কলা হলো সকালবেলা আপনি নয়টার আগে যদি একটা কলা খান সেটা আপনার জন্য হীরা, কেন আপনি যে কলাটা খাচ্ছেন আপনার গলা দিয়ে কলাটা যাচ্ছে, এই কলার কাজ হলো কি জানেন, ও আপনার সম্পূর্ণ খাবারটা আপনার বৃহদন্ত্র হলো আপনার পাঁচ ফিট, ক্ষুদ্রন্ত্র একুশ ফিট, ষোলো ফিট, এই একুশ ফিট নারীটাকে সে ওয়াশ করার ক্ষমতা রাখে, ও আপনাকে রেকটাম পর্যন্ত খাবারটা পৌঁছে দিবে, ওর মধ্যে হাত পাও নেই, ওর আছে কি জানেন গুণ, এই গুণের কলা প্রতিদিন সকালে একটি মানুষের একটি কলা একটি সিদ্ধ ডিম খাওয়া উচিত, সিদ্ধ হোক পুচুক একটা ডিম খাওয়া উচিত, তাহলে পরে সে তার বারোয়ারি রোগ হবে না, এই কথাগুলো এই কাজগুলো আমরা আরম্ভ করাই দিতে চাই আপনাদের সহযোগিতায়, কারণ বিজেপি সবসময় এই দেশের একেবারে এই দেশের আদি থেকে এই বিজেপি প্রথম এই দেশের জাতি ন্যাচারাল ঔষধি গাছগুলো রোপণ বোপণ বিতরণ হয় এটার চেষ্টা করছেন, আপনিও দীর্ঘদিন জগৎ করে আসতেছেন, তাতে আলহামদুলিল্লাহ আমরা চাই যে এই জিনিসগুলো আমাদের লজ আইটেম হবে, লাভ আইটেম না, সব জিনিসে লাভ করতে হবে, কিন্তু সেবা আইটেম তো হবে, আমি ধরেন গত পঞ্চাশ বছর যাবৎ বিনা ভিজিটে ই করি ওষুধ দিই, আমি নিজে ওষুধ দিয়েছি এগারো বছর পর্যন্ত ওষুধও খেয়ে দিয়েছি, আমি এই চিন্তা করে দিয়েছি আমার আম্মা বলছে মানুষ সৃষ্টির পাঁচ হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করে রাখছে যেন মানব পৃথিবীতে আইসা মানুষ যেন ওষুধ খেতে পারে, তুমি চিন্তা করবা যে এই গাছগুলো আল্লাহর দেওয়া গাছ, এইসব গাছ নিয়ে তুমি কোনো ব্যবসা করার চেষ্টা করো না, তুমি সেবা করে নাও আল্লাহ তোমাকে দেবে, আমি ওই আমার আম্মা বলছে ওই কথাগুলোর উপরে ভরসা করি, আমি কোনো ভিজিট ছাড়া কেউ আমার ওষুধ দিতে পারলে দিবে না দিতে পারলে না দিবে, আমি প্রতি মাসে ষোলো থেকে বিশ লক্ষ টাকার ওষুধ ফ্রি দেবো, ফ্রি দিয়ে এই জন্য যে আমার টাকা আমি দিই না, আমি তো জন্মের সময় টাকা নিয়ে আসি না, এখন যদি মানুষ আমার কাছ থেকে ওষুধটা নিয়ে তার উপকার হয়, যদি তার উপকার হয় কিছু উপকার হয় তাহলে তো আমি সার্থক হই, এই গত সাত দিন আগে ছোট্ট একটা কথা গল্প হিসাবে আপনাকে বলি, আমার খুব আপন গরিব মানুষ এসে বললো যে আমি মহাকালীতে গিয়েছিলাম ইনফেকশন ডিজিজ হাসপাতালে, তা আমার বয়স সাতানব্বই বছর, আমি সিগারেট খাই এই জন্য আমার লাংসে ক্যান্সার হয়েছে, এখন ডাক্তার বলছে তোমার লাংস পালাই দিতে হবে, এখানে একটা কৃত্রিম লাংস লাগাই দেবো তোমাকে দুই লক্ষ টাকা চাচ্ছি, আমার ছেলেরা বলছে ঠিক আছে টাকা আমরা দেবো, তবে তার আগে আমরা ডাক্তার আলমগীর মতের কাছে নিয়ে যাবো, আমার কাছে নিয়ে আসছে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি সিগারেট খান, হ্যাঁ আমি সিগারেট ছাড়া বাদা জর্দা আমরা বরিশালের মানুষ আমরা যে খুব খাই খাইছি আমি সত্যিকার কথা মিথ্যা বলবো না খাইছি, এখন তো আপনার অপারেশন করতে হবে দুই লক্ষ টাকা লাগবে, আমি কষ্ট লাগতেছি কারণ আমি অপারেশন করবো না, আমি অপারেশন কেন করবো না সেটা আপনি জানতে চান, আমাকে হ্যাঁ আমি জানতে চাই, আমি এত সাহস কেন আমি অপারেশন না করে আনতাম আমি বাজন না তো আমার তো ক্যান্সার হয়ে গেছে সারা লাংস ক্যান্সার হয়ে গেছে, তো উনি একটা গজল গাই আমার শুনাই শোনানোর পরে আমার নেশারোপিতে আমি খুব দৃঢ় বিশ্বাসী হইলাম যে উনি যেইভাবে সুর দিল টান দিল, কারণ ভাটিয়ারি গজল গাইতে গেলে কিন্তু অনেক জোরে আমি সুরের টান দিত, আজান দিত অনেক জোরে আজান টান দিত, উনি এত সুন্দরভাবে দিল কিন্তু ওনার কোথাও কোনো ফ্যাসফ্যাস ফ্যাসফ্যাস শব্দ হইল না, তখন আমি বললাম যে আপনি কোনো অপারেশন লাগবে না, আপনি শুধু গোলমরিচ লবঙ্গ গরম পানি এই কটা জিনিস খেতে পারেন তো পারবো, আর চা খাবেন চিনি ছাড়া, চিনি আপনার শত্রু মাংস আপনার শত্রু, তো পারবো আপনি যখন বলছেন আমি পারবো, আপনি এক মাস খান আমি একদম ভালো হয়ে যাবেন অপারেশন লাগবে,
এখন উনি আমার কালকে টেলিফোন করে বলতে শিখলেন, বাবা আপনি কি বললেন আর কি দিলেন, কয় এখন আপনিও আমার সাথে পারবেন না, কয় আমি আমার দুই ছেলের দিকে ঘুষি দিছি, পরীক্ষা করলাম আমি 97 বছর বয়সে, আমার ঘুষির শক্তিটা কত, আমার গলার শক্তি দেখে আপনি অবাক হয়েছেন, আমার ঘুষির শক্তি অবাক হইলেন, আমি সাইকেল চালাইয়া 22 মিনিট সাইকেল চালাচ্ছি, আমি একবারও নিঃশ্বাস নিয়ে নেই, আমার শরীর একটু ঘাম হয়নি, আল্লাহ মঙ্গল করি। এই যে ন্যাচারোপ্যাথি, ন্যাচারোপ্যাথির উপরে আমাদের যে গভীর বিশ্বাস, আল্লাহ তালা ন্যাচারোপ্যাথির সাথেই সবকিছু রাখছে। এ যত অনুযায়ী আধুনিক শিক্ষিত একটা ছেলে যা বলবে আমি সেটাই শুনবেন, আপনি আমার কথা শুনবেন না, কারণ মনে করুন লেখাপড়ি জানে না, নতুন লেখাপড়ি জানে, কিন্তু পৃথিবীতে এই পৃথিবীর সৃষ্টির থেকে আপনি দেখেন যারা আমাদের নবী রসুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কিন্তু কোনো পুঁথিগত বিদ্যুৎ বিদ্যা ছিল না, কিন্তু তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মহামানব যারা তাদের মনের জোর, মনের শক্তি নেশার থেকে আসে, প্রকৃতি শক্তি প্রকৃতি মুক্তি। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।